আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন ও अवलम्बन करो एर पर तुम्हार दायित्व हलो तुम्हार पाशे जे स्वयं करे तुम्हार बीबी ताके तुम्हरा पर्दा दिशिना नामाजी बनाओ अल्लाह नबी पांच जबरे जड़ी दी गले जे घरे नारी हिजाबिनी पट्टानी शीला घर नामाजिनी ओई महिला रसीला आमार ओई घरटा के बरकते परिपूर्ण करे आरो जोरे बोलुन सुभानाल्लाह ঘরের নারীগুলো যদি রাস্তায় ঘুরে তাহলে জানবেন শত ইবাদত করার পরে আল্লাহর রহমত পাওয়া সম্ভব না একটা দলিল দিতে পারবেন না একটা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার বিবি নামাজ পড়ে না আপনার অবস্থা খুব খারাপ করবে কিয়ামতের দিন কে আমার আল্লাহকে করতে বাধ্য করবে আপনার বিবি আলোচনা বুঝতে পারেন আপনি যে দায়িত্ব নিলেন দেন মোহর দিয়ে দায়িত্ব নেননি ওর ভরণ পোষণের দায়িত্ব সব আমার দায়িত্ব পালন করেছেন খাওয়া দাও তো ছাগল গরু ভেড়া ওদেরও দিতে হয় শরীয়তের একটা দড়ি ছাগল গরু ভেড়া তরিকার একটা দড়ি পরাতে হয় না গলায় আপনি পরাননি কেন আপনার বিবির গলায় একটা গরু পুষতে গেলে তার গলায় একটা দড়ি দিতে হয় শর্ত একটা গলা থেকে যালো দড়ি না খুলে যায় কারণ এলাকায় কফি চাষ হচ্ছে পাশের জমি যদি কফি চারা খায় ফ্রি টক টাইমে পেটানি খেতে হবে গাল খেতে হবে কথা ঠিক না বল জোরে বলেন তাহলে গরু পুষতে গেলে যদি একটা শর্ত লাগে দড়ি বউ পুষবেন শর্ত থাকবে না মাথায় ঢুকছে না আওয়াজ তোমাদের প্রশ্ন করি বলো তামাম পৃথিবীর জমিনে সব থেকে গরিব কে কোন ব্যক্তিটাই গরিব আল্লাহ নবী সাহাবার মতো দিয়েছিল আমাদের চোখে ওটাই তো নাকি গরিব কাকে বলবো আমরা দিন আনা দিন খাওয়া যা টাকা পয়সা নেই ওই ব্যক্তিটাই গরিব নিশ্চয় উত্তরটা সঠিক দিতে পারলে না ও আমি নবী তোমাদের জানাচ্ছি পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা সব থেকে বড় গরিব যার পৃথিবীর জমিনে সত্তর বছর ইবাদত করার পরে তাকে জাহান্নামে যেতে হবে এই পাশে জ্বালালি হবে না আওয়াজ ঘুরে যাবে বলো এ পাশে জায়গা করেছিস কেন এই জন ছেলে মা বোনেদের ঘরে সব ঠান্ডা মানুষ বুঝতে পারিস নি ওদের জায়গা করতে গেলে অন্তত দুশো হাত দূরে জায়গা করতে হবে কথা বললুম পুরুষের মাহফিল থেকে ওদের দুশো হাত দূরে মাহফিল হবে কারণ ও জিনিস খুব রহমত জিনিস তো এক জায়গায় থাকলে গজব লাগিয়ে দেবে
আমি একবার ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আওয়াজ পায় ওয়াজ পুরো ঘুরিয়ে জম্মের পেটা পিটি দিয়ে যাব একদম। আমি সহ্য করতে পারি না, এর কারণে বহু জায়গায় আমার নাম অপবাদ ছড়ানো হয়েছে, আমি তোয়াক্কা করিনি। কারণ আমার ভিতরে ভয়ও থাকে না যে আগের বছর এই ফুলবাড়িতে বারজুলিতে আমার দাওয়াত যদি না হয়, এ চিন্তা করে ওয়াজ নসিহত আমি করিনি, আমি সেইভাবে চলিনি। ও আলাদা মলি সাহেব, আজকে বেঁচে আছি কালকে বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি কার্ড নেই আমার। আপনাদের আছে নাকি? তাহলে সে আগের বছরের চিন্তা অত কেন? 2 ঘন্টা বেঁচে আছি, সিংহের মতো বেঁচে থাকবো। এই 2 ঘন্টা বেঁচে থাকার ওসিলায় যেন আল্লাহ অনন্তকালের জান্নাতের জিন্দেগিটা আল্লাহ দান করে দেন। ঘুরে বলবেন না, বাঁচার মতো বাঁচো। শিয়াল কুকুরও বেঁচে আছে, ও বাঁচাই কোনো লাভ নেই। মাথায় ঢুকছে বাবু? এই ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে, ওদের বসাও। নাকি সুপার মার্কেটের লোক? হয় ভিতরে আসতে হবে, নইলে তোমরা চলে যাও সুপার মার্কেটে, চলে যাও। হ্যাঁ, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম ওই ব্যক্তিটাই পৃথিবীর ভিতরে সব থেকে গরিব হয়ে যাবে। কিয়ামতের দিন 70 বছরের ইবাদত বন্দিগি বান্দা ময়দানের মহাশরে উঠবে, আমার আল্লাহ সামনে বান্দাটা দাঁড়িয়ে যাওয়ার পরে আমার আল্লাহ দেখবে ওর পিছনে অসংখ্য মানুষ অভিযোগ করে দাঁড়িয়ে আছে, অভিযোগ দেয় পেলেন দেয় রাব্বি আল্লাহর এই ময়দানের মহাশরে পৃথিবীর জমিনে আপনি বলেছিলেন পৃথিবীর জমিনে দুনিয়ায় সবাই আপন হতে চাইবে, কিন্তু কায়ামতের দিন কেউ কারণ নয়, মা নিজের সন্তানের নয়, বেটা নিজের বাপের নয়, চাচা নিজের ভাই বোন নয়, বিবি তার স্বামীর নয়, এখানে বোঝাপড়া আলাদা হবে। আমি হলাম ওর বিবি, দুনিয়ার জিন্দগিতে তোমার এই বান্দার নেক বান্দার 70 বছর ইবাদত করনে ওয়ালা ওই বান্দার আমি ছিলাম বিবি। আল্লাহ আমি 40 বছর ধরে ওর ঘর সংসার করেছি, এক অক্ষরে নামাজ আমি পড়িনি, আমি ওর বিবি ছিলাম। আল্লাহ পাক আমি কোনদিন পর্দা নিষিদ্ধ ছিলাম না, আল্লাহ পাক বেগানা পুরুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমার স্বামী আমার কোনদিন তলব করতো না। যে আপনার একদম এক কেতার ভিতরে শোন, আল্লাহ রাসূল বলেন ওই হলো নাম্বার 1 শত্রু। আম গাছে ছাল আবার জাম গাছে জোড়া লাগে, হ্যাঁ লাগে। আম গাছে জাম হয় তো পরের নেই, ওর বউ করিছিস মানে বউয়ের মতো রাখতে হবে, নইলে ও আলাদা আলাদাই থাকবে। কিয়ামতের দিন যদি কেউ হুক কল করে তা ওই প্রথম করবে। হুক কল বলেন তো, মিটার নিয়ে রেখে দিয়েছি কিন্তু পাশ থেকে আর একটা সিস্টেম করে রেখে দিয়েছি, ডিল যাতে না হতো। দেখো তো তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে, ফিরে দেখবে হায় আমার দুনিয়ার বিবি। আল্লাহ ওটা আমার বিবি ছিল, ওটা আমার দুনিয়ার অর্ধাঙ্গিনী ছিল। আমার আল্লাহ বলবে এ আমার বান্দা তোমার বিবি তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, এটা ঠিক না ভুল তুমি বলো। আল্লাহ কি জিজ্ঞাসা করে, তোমার বিবি তোমার বিরুদ্ধে 40 বছরের অভিযোগ টেনেছে,
চল্লিশ বছর তোমার খেয়েছে, তোমার পাশে শুয়েছে, তোমার দেয়া শাড়ি, তোমার দেয়া খাবার সব ও কোর্স কমপ্লিট করেছে, শিকার হয়েছে, কিন্তু ও বলছে এক অক্ষ আমার ইবাদত বান্দিগি করিনি, নামাজ পড়িনি, পর্দা করা ছিল ফরজে আইন ও পর্দা করিনি। আমার এই বান্দিটা কি ঠিক বলে না ভুল বলে? আল্লাহ ঠিক বলে। তাহলে দুনিয়ায় খুব হুনুচুনোর বাচ্চা হয়ে ঘুরছিলে, আর ময়দানের মহাশয়ে তোমার বিরুদ্ধে তোমার বিবি অভিযোগ তোলে? আবে বান্দা, আমার নবীর একটা দুটো নয় তো ১৩টা, কটা আমার নবীর ১৩টা বিবি ছিল, একটা বিবিকে অভিযোগ তোলে না? তোমার বিবির খাওয়া দাওয়া পড়া কোনো কষ্ট ছিল না, আর আর আমার হাবিবের ১৩টা বিবি একদিন খেয়েছে তো ৩ দিন না খাওয়া অবস্থায়, একটা জামা একটা শরীরের পোশাক লেবাস কন্টিনিউ ৩ বছর ধরে পরেছে, তোমার বিবির মাস অন্তর ৩ মাস অন্তর শাড়ি চেঞ্জ হয়েছে, আমার হাবিবের একটা বিবি নামাজ কাজা করতো না, তোমার বিবির নামাজ নেই কেন? প্রশ্ন করবে না করবে না? এই কথা বলছেন না কেন? নাকি অমুক পীরের মুরিদান শুরু করে চলে যাবো জান্নাত? ও হুজুর নিজে ধান্দায় পড়ে যাবে, ও তোরে কি পার করবে? পাঁচ যদি হতে হয় নিজের জায়গা বহাল তবিয়াতে রেখে এবার পীরের হাতে বায়াত হও। পীর যে তরিকা দিয়েছে, সবক দিয়েছে, সেটার উপরে আমল করে জিন্দেগি গুজরান করো। ওই নাম নিয়ে নেবে আমি অমুক সেন্সেলার মুরিদান, অমুক জামাতের মুরিদান, আর ভেতরে ঢোল কোম্পানি ফ্রি টকটাইম মারবে, ফ্রি টকটাইম। এই মাথায় ঢুকছে না? দাদা হুজুরের সিলসিলা কি সুদ করছিল নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। দাদা হুজুরের সিলসিলা সুদ করছিল? মিথ্যে কথা বলছি? চুপ করে রয়েছেন কেন? আমার কথাটা কি ভুল হলো? ভাইজান আমরা সব সিলসিলায় ফুরফুরা শেষ। যে ছেলেটা বলছে ওর মুখে দাড়ি উঠতে দেয় না, প্রত্যেক দিন বোধহয় কামায়। দাদা হুজুরের সিলসিলা সব দাড়ি কাটা মাল। সিলসিলার বদনাম কারা করছে? সিলসিলাটাকে ধ্বংস করছে কারা? এই নামধারী কিছু পৃথিবীর জমিনে আমরা ঘুরছি, আমরা সিলসিলা বলে চেল্লাচ্ছি, আমাদের ভিতরে সিলসিলার কোনো বৈশিষ্ট্যই পাওয়া যাচ্ছে না। একটা বৈশিষ্ট্য আছে, কিয়ামটা খুব মহব্বতের সঙ্গে আমরা করি, নামাজের ধারধারি নেই। কিয়াম কার জন্য? কিয়াম করেছিলেন কে? মুজাদ্দিদে জামা, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা কিয়াম করেছিলেন, বেনামাজি ছিলেন? এ কথা বলছেন না কেন? দাদা হুজুর বেনামাজি ছিল, দাড়ি কাটা ছিল, সুদ খোর ছিল, গান খোর ছিল, মেয়ে খোর ছিল, তোমার ভিতরে কোনো কিছু তো অভাব নেই, তুমি সালাম মারো কেন? বলতে গেলে শাহজাহান ভাই খারাপ, প্রচুর পাল্টা বলছে। আরে ভাই আমি কার বিরুদ্ধে বলছি? তুই তো আমার ভাই, আমার যত ওয়াজ আছে, যত আমি জলসা করি, সব শয়তানের বিরুদ্ধে। আমার যত জলসা থাকে কার বিরুদ্ধে? সব শয়তানের বিরুদ্ধে। আমার ওয়াজ শুনে যদি তোর কলিগে জ্বালা করে, তাহলে জানবি শয়তানের কিছু কাজ তোর ভেতরে আছে। কথা বলছেন না কেন? আমার ওয়াজ শুনে যদি তোর জ্বলন ধরে, তাহলে জানবি শয়তানের কিছু অংশ তোর ভেতরে আছে, নাহলে তোর জ্বলবি কেন? ভাইরা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নজনেরা, পর্দানি সিনেমা বলেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে, ও আমি নবী জানিয়ে দিয়ে গেলাম কায়ামতের দিন কোন পীর পয়গম্বর কথা শোনা হবে না, আমি রাসূলুল্লাহ আমার কথা আল্লাহ শুনবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরে যুবকেরা, হাদিসই কোন কিতাবে পাবেন? হাদিসটি
বুখারী শরীফের ভিতরে পাবে আল্লাহ নবী করে জানাছেন আমি এটা আবার ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি একটি বুখারী শরীফের সরা লিখেছেন আরেকটি কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো রিয়াদুস সলিহীন ওই কিতাবের ভিতরে হুজুর আমার হাদিসটি খোলাসা বর্ণনা করেছে কিয়ামতের দিন হাশরের মাঠে নবী আলাইহিস সালাম গুলো সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে দেখবে সকলে দাঁড়িয়ে আছে ছুটো ছুটি করবে কোনো মানুষ কারোর সাহায্য করবে না ও নজরের পিতা আদম আলাইহিস সালামকে দেখতে পেয়ে যাবে আব্বা যাও আদম আলাইহিস সালামের কাছে সকলে গিয়ে হাজির হবে ও আমাদের আদি পিতা কারণ আল্লাহ পাক আমাকে গাছের তলায় নিচে যেতে দেখে নিষেধ করেছিলেন আমি গাছের তলায় যাওয়া তো দূরের কথা গাছের ফল পেড়ে খেয়েছি আমি নিজেকে অপরাধী ভাবি আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না বুখারীর হাদিস আমি কিচ্ছু করতে পারবো না বাবা ওই দাঁড়িয়ে আছে দ্বিতীয় আদম নবী নূহ আলাইহিস সালামকে দেখাবে জোরে বলবেন না জোরে বলবেন না ওই দেখ তোদের দ্বিতীয় পিতা কে নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে মানুষ পাগলের মতো ছুটবে ময়দানের মাঝে বিচার তাড়াতাড়ি শুরু হোক কেন নিচের জমিনটার জমিন নেই নিচের জমিনটা তামার থেকে কঠিন বস্তুতে রূপান্তরিত হয়েছে পা রাখা যায় না পাগল হয়ে ছুটছে ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি কিছুই করতে পারবো না আদমের কথা যেখানে চলবে না আমি নূহর কথাও চলতে পারে না এক এক করে নবী আলাইহিস সালামের কাছে একে অপরের কাছে পাঠাবে কেউ সাহায্য আমি করতে পারবো না কারণ আমি নবী ছিলাম আমি আবার নবীর উন্মত হইলাম আমি নবী ছিলাম কিন্তু এখন নবী বলে দাবি করতে পারবো না কারণ আমি হলাম আখিরি নবীর উম্মাত একবার জোরে বলুন কিছু করতে পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি ওই যে সবুজ গম্বুজে খাজরার নিচে সেজদায় পড়ে আছে ওই মানুষটার কাছে যাও ওই মানুষটাকে আখিরি জামানার নবী আমার নবী যারা সৃষ্টি না করলে আমার আল্লাহ তামাম কায়না সৃষ্টি করতেন না এ আমার আল্লাহ ওনার ওসিলায় হয়তো কবুল করে নিতে পারে আরো করে মানুষেরা পাগলের মতো ছুটে ছুটে আমার নবী পাকের দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু করুন আমাদের জন্য কিছু করুন ওফ ওফ নবী আমার সেজদা থেকে মাথা তুলে ঝরঝর ঝরঝর করে কাঁদবে আল্লাহ নবী দেখবে ময়দানের মহাশয় শুরু হয়েছে কিন্তু নবীর অনুভব হবে না নবীর গায়ে কোনো আঘাত লাগবে না নবী বুঝতে পারবে না ঠিক নবীর আশেক উম্মতেরাও ময়দানের মহাশয়ে কষ্ট অনুভব করতে পারবে না জোরে বলবেন না জোরে বলবেন না আর যে আশেক উম্মত গুলো দাড়ি কেটে কেটে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরে ইয়া নবী সালাম আলাইকা পড়ে ওগুলো বুঝতে পারবে তো ধুনে দেবে নামাজ কালামে ধার ধারবে না ইয়া নবী সালাম আলাইকা ধুনে দেবে একদম ময়দানের মাশার আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলে আল্লাহ নবী পাগলের মতো ছুটে ছুটে
ময়দানের মহাশয়ে আল্লাহ পাকের সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের হাবিব সিজদায় পড়ে যাওয়ার পরে আমার আল্লাহ সইতে পারবে না, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। হে আমার হাবিব, হে আমার হাবিব রে, মাথা ওঠান, মাথা ওঠান, আপনার কান্না আপনার মাথা নিচু করা যাক, আমি আল্লাহ সইতে পারি না। আরো করে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার জীবনে অনেক মাথা মত করেছে, অত্যাচার সহ্য করেছে, হে আমার ভাবি মাথা নিচু তো তারা করবে, তাদের মাথা আজকে আমি আল্লাহ নিচু করে রাখবো, আজকে আপনার মাথা সদা সর্বদা উঁচু থাকবে। আরো করে বলি সুবহানাল্লাহ। হে আমার হাবিব, কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ নবী ওই সময় বলবে, আল্লাহ পাক, ওয়াল্লাহ আল্লাহ পাক, রব্বুল আলামিন, গফুর রহিম, রহমানুর রহিম, বান্দাদের আর উম্মত উম্মতিরা সহ্য করতে পারে না, মিজান খাড়া করুন, দাড়ি পাল্লাটা খাড়া করে। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি যখন বলছেন আমি আল্লাহ মিজান খাড়া করে দিলা, জোরে বলুন না। নবীর কথায়, নবীর কথায় মিজান হবে। কোন নবীর উম্মত বোঝা যাচ্ছে? আর কোথায় কি আমরা নামাজের ধার ধারে নে, নামাজের ধার ধারে নে, রোজার ধার ধারে নে, কিছু কিছু আর ভণ্ড বলতেও শুরু করেছে, নামাজ না পড়তে পারেন ইমানটা ঠিক রাখেন। ওকে জিজ্ঞাসা করুন, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কি? হ্যাঁ, কথা ঠিক বলছেন, জোরে বলেন। রাসূল বললেন, নামাজ হচ্ছে ইমানের খোরাক। নামাজ হলো ইমানের খোরাক। ওই যে ভণ্ডামি করে বলতেছে নামাজ না পড়লেও ইমানটা ঠিক রেখে দিয়ে, আকীদাটা ঠিক রেখে দিয়ে চললি নাজাত পেয়ে যাবে, ওর বাপের পকেটের জান্নাত নাকি? তাই ভুল বলতিস না, ঠিক বলছিস। নবী বলছে ইমানের খোরাক হচ্ছে নামাজ, আর তুই কি কি আকীদা প্রচার করতেছিস বে? তোর হালাতটা কি? আয়নায় নিজের চেহারাটা দেখ, তার মানে জানে আমি তো নামাজ পড়িনি, পাঁচ ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়িনি। আমার ভক্তগুলোকে যদি নামাজি মানায়, কিয়ামতের দিন হয়তো আমারই ধরে পিটবে, তো মরবো একা মরবো, তোর গা লেতায় ঢুকবো। নবী সাহাবাদের একজনের নাম করে, একজনের নাম করেন, এক ওয়াক্ত নামাজ পড়িনি, ঈমান আকীদা নিয়ে জান্নাতে গেছে। রাসূলুল্লাহর কলেজার সাহাবি হযরতে হারেস রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন, কেবলমাত্র ঈমান এনেছেন। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিয়েছে, হযরত হারেস দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি যাব, নামাজ পড়িনি এক ওয়াক্ত, জিহাদের ময়দানে যোগ দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। বিনা নামাজে ঈমান আনার সঙ্গে সঙ্গে শহীদ, বিনা হিসাবে জান্নাত নসিব হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার ইন্ধন দিয়ে যাচ্ছে কি? জিহাদের ময়দানে তোমার যেতে হই, তুমি রিল্যাক্সে আছো, তাও বলছি ঈমান আকীদা ঠিক দেখে মোটামুটি চললে হবে। বেনামাজিদের উস্কানি দেওয়া হলো না, হলো না, কথা বলছেন না কেন? বেনামাজিদের উস্কানি দেওয়া হলো না, হলো না, ওরা জীবনের নামাজ পড়বে? আজকে মুসলিম সমাজ এইভাবে দুদুল্যমান অবস্থাতে চলছে। কিছু কিছু আবার বক্তা বলি ফেলতেছে, একসঙ্গে জান্নাতে যাব, লে তারপর ঢুকবো। নবী বলি, ইনি বলছেন, নবীর থেকে পাওয়ার বেশি। আস্তাগফিরুল্লাহ। আজকে মুসলিম সম্প্রদায়ের অবস্থা খুব খারাপ, সিচুয়েশন চলছে বাবা। এই কিছুদিন আগে শুনেন, পাতার উপরে আল্লাহু লেখা, এটা উলিয়ে বাঁট পড়া চলছে। কাঠমোল্লা কিছু বেরিয়েছে, তারা বলতেছে বাবু, এ বিশ্বাস করা যাবে? ইমান চলে যাবে? এসব ভাইরা, এসব কি হচ্ছে? চলবে না এসব? মলি সাহেব, পুরানা মলি সাহেব, ওই জন্য বলা হয় মোর্শেদের হাতে হাত দিয়ে তরিকার উপর চলতে হয়, তবে চোখ খুলবে। তুমি তো কানা মাল। আল্লাহ পারেন না পারেন না, জোরে বলেন, পারেন না পারেন না,
আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তাম মখলুক এই গাছগাছালি তার ভিতরেও এরাও আল্লাহ তসবি পড়ে। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান আল্লাহ। তুমি বলো কি করে, কোন জ্ঞানে বলো তুমি, বিশ্বাস করা যাবে না, এগুলো ভাইরাল জিনিস। আবার কি বলছে ওই কৃষি বিজ্ঞানী যারা মোটামুটি গাছ নিয়ে সবজি নিয়ে গবেষণা করে চাষ টাস দিয়ে, তাদের কাছে দেখতে হবে তারা কি বলে। মানে ওরা যেটা বলবে ভূতে পানি লেয় না, ওরা যে ফতোয়াটা দেবে রেজাল্টটা দেবে এ বলি সাহেবের ওইটা হচ্ছে ইমান। ওরে ঝেঁটা দিয়ে পেটানোর দরকার আছে না নাই? সমাজকে কুলঙ্কিত করে সমাজকে দুর্বিষহ জায়গায় ফেলে দিচ্ছ তুমি। আমি প্রশ্ন করছি, উত্তর দাও। একই দিনে একই সময়ে ওই সময়ের দিনে ওই অবস্থাতে পোকাগুলো হেগে ওই ওই অবস্থা করে গিয়ে পরের দিন আর পাওয়া যায়নি কেন? হ্যাঁ বলি সাহেবের বাচ্চা বল, ঠিক না ভুল? পরের দিন পাওয়া যায়নি কেন? কৃষি দপ্তর গবেষণা করবে, পরের দিন আর পেলো না কেন? তোমার এখন আকেল খুলিনি না? আল্লাহর নাম লেখা উঠবে তোমার বুঝে যাবে কেন? আল্লাহর নাম লেখা উঠবে তো বুঝে যাবে কেন? তা আমি তোমায় জিজ্ঞাসা করছি, তুমি তো নামাজ পড়ো, তুমি আবার মরবে কেন? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তুমি তো নামাজ পড়ো, তোমার তো চিরঞ্জীবী হয়ে থাকার দরকার, তুমি মরবে কেন আবার? তুমি তো আল্লাহর নাম সবসময় জপতেছো, কোরআন মুখস্থ তোমার, তোমার তো মরণ হবার কথা না? তোমার যুক্তিতেই তোমাকে বলছি, ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে কাট মোল্লা, ভালো করে পড়াশোনা করে তরিকার সবক নিয়ে তাই কাঠমোল্লাগিরি করো, লাইফ পুরো শেষ করে ফেলছে গোটা মুসলিম সমাজ, সব কমিউনিটির ধান্দা। কথা বুঝতে পারছেন? সব ধান্দা হচ্ছে আলাদা ছাতা তৈরি করে, সব গ্রুপবাজি। আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শনকে দেখে অস্বীকার করো না। যদিও করে থাকে পোকা তবুও আল্লাহর নাম ওটা, যদিও করে থাকে পোকা তবুও আল্লাহর নাম ওটা। শুকর যদি, বেজি যদি, শিয়াল যদি আল্লাহ জিকির করে নবীর হাদিস অনুযায়ী, পোকা করতে পারে না? তুমি একা করবে? ও হাদিস কোথায় পেয়েছো? আমার নজনেরা যুবকেরা, আলোচনা ভুল বলছি না? সেদিনে আমার জলসা ছিল বাদুরিয়ায়, দুটো জলসা, দুটো করে জলসা সেদিনেও ছিল। প্রথম একটা জলসা সারলাম গোকনা বলে একটা জায়গায়, দ্বিতীয় জলসা আসলাম বেগমপুর। ঘরের ছেলেরা বললেন একটা পাতা কেটে এনে ওই কলা গাছের পাতা, ভাজেন এই দেখেন না কি লেখা, আমরা তো পড়তে পারিনি, দেখেন ভালো করে দেখুন, অস্পষ্ট স্পষ্ট নয়। আমি ভালো একটা বড় পাতা দেখে নিয়ে দিই, সব পাতা এরকম, বড় আর একটা পাতা কেটে আনলো, ছবি, আমার একটা ছবি আছে, আমি নিজে ছবি তুলেছি, স্পষ্ট লেখা আছে আল্লাহ। একবার জোরে বলবেন, জোরে বলবেন, অস্বীকার করতে পারবো? এই আল্লাহ নামটা দেখে যদি অস্বীকার করে ঈমান থাকবে? কানামলি সাহেব, আল্লাহ সব পারে, কথা ঠিক না ভুল? আর একটা